হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গৌতম বলছি। সিঙ্গি গেছিলাম, তারপরে আমি পশ্চিমবলির পুজো দিতে গেছিলাম। তো সো আজকে পশ্চিমবলির পুজো ছিল, তো আমি গেছিলাম এটা হচ্ছে বালিখাল। আশা করি যারা আমার বন্ধু আছো তারা সবাই জানে এটা বালিখাল। বালিখালে আমাদের এখানে যারা পায়ে থেকে দিচ্ছ আমার ভিডিও তারা হয়তো জানো না এটা হচ্ছে বালিখাল। বালিখালে পশ্চিমবঙ্গের বড় মূর্তি আছে, সামনে পেছনে সবারই মূর্তি আছে। সব থেকে বড় হচ্ছে এখানে বালিখালে, খুব সুন্দর। আমার তো দেখে পুরো মন ভরে গেছে, ভালোভাবে পুজোও দিয়েছি আমি। তারপরে ওখান থেকে প্রসাদ নিয়েছি, ওখানে প্রসাদ যেটা আমি পুজো দিয়েছি সেটা ছোট্ট একটা প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম। মূর্তিটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো পুরো চোখ ছড়িয়ে গেছে। গাইস, অনেকদিন যদি তোমরা বালিখাল আসো তাহলে তোমরা একটু ঘুরে যাও, পুজোও দিয়ে যাও। খুব ভালো পুজো হয়, এই যে গণেশ, লক্ষ্মী, শিব ঠাকুর, কৃষ্ণ, রাধা সবাই আছে। আর ওইদিকে একটা মন্দির আছে এই যে আমার পেছনে, সেইটার সামনে আমি যেতে পারিনি, ওখানে দূর দিয়ে ক্লিপ তুলেছি শুধু। এই যে পুজো হচ্ছে, জাস্ট পুজো স্টার্ট হয়েছে, দেখো কত বড় ঠাকুরটা, মানে জাস্ট ওয়াও, দেখলে পুরো চোখ ধরে যাবে। তো ওখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালোভাবে যে প্রসাদ আমাকে দিয়ে দিয়েছে। যেটা রিয়েল পুজো সেটা তো হচ্ছে রাত্রির রাত্রির অবধি হবে, যারা পুজো দিচ্ছে প্রসাদ দিয়ে তাদেরকে একটুখানি একটুখানি মন্ত্র করে হালকা পুজো করে দিয়ে দিচ্ছে তাদের হাতে। কারণ সবাই তো আর থাকতে পারবে না, যেরকম আমি শিবপুর আর থাকতে পারবে না, তো তাদের জন্য হালকা করে পুজো করে দিয়ে দিচ্ছে। আমার তো মানে জাস্ট খুব ভালো লেগেছে, খুব ভালো। এমনি আমি ভাবি যাবো যাবো, কিন্তু যেয়ে উঠতে পারি না প্রত্যেক মঙ্গলবার, কিন্তু আজকের দিনটা আমি গেছি। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়াও হচ্ছিল না। এই যে এত লাইন প্রসাদে, এখানে প্রসাদ দিয়েছে কত লাইন, বোধহয় লুচি আর হচ্ছে বোধহয় লুচি আর সুজি বোধহয় দিয়েছিলো। দেখো আমি হাতে নিচে এখান দিয়ে মিলাইনে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে দেখাচ্ছিল ওখানে প্যাক হচ্ছিলো। ধর যারা বাইরে থেকে যারা ওদের মানে ডোনেট করে তাদের জন্য হয়তো পাঠাবে। ওখানে এত লাইন, অনেকটা পেছন দিয়ে লাইন দিয়ে 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 তারপরে সামনে এসে প্রসাদ নিলাম। তো সো গাইস, একটু নয়েস বুঝতে পারি চারদিকে পুজো টুজো হচ্ছে, আর আমি বাইরে বসে বসে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি। একটুখানি নয়েস তোমার তোমাদেরকে দয়া করে শুনে নাও নয়েস। এই যে দেখো লুচি দিচ্ছে, সুচি দিচ্ছে, এবার আমার টার্ন এসছে লুচি আর লুচি মারার। দেখো এখনো এত লাইন, ভর্তি লাইন, ভর্তি। এই যে আমি আবার তোমাদেরকে দেখে দিচ্ছি ঠাকুরের জায়গা থেকে, সত্যি কেন এতটা। বাই বাই, টাটা। আশা করি তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, দিও সাবস্ক্রাইব মাই চ্যানেল দি বন্ডিয়াস। তো চলো আজকের জন্য ভিডিওটা একটুখানি নেক্সট।